পৃথিবীর বুকে সংযুক্ত আরব আমিরাতকে একটি অনন্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দেশটির সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর আওতায় আছে বিশেষ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান। চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, মেধাবী শিক্ষার্থী, তারকা শিল্পী, অভিনেতা অভিনেত্রী, তারকা খেলোয়াড় সহ বিশেষ অবদান রাখা ব্যক্তিদের 10 বছরের গোল্ডেন ভিসা দিয়ে সম্মানিত করা। সেই কর্মসূচির অংশ হিসেবে এই প্রথম বাংলাদেশি কোনো তারকা খেলোয়াড় হিসেবে মোহাম্মদ আশরাফুল গোল্ডেন ভিসা পেয়ে সম্মানিত হলেন। ভালো লাগছে যে না, 10 বছরের জন্য রেসিডেন্ট ভিসা এটা। এখানে আমি যেহেতু আমি স্পোর্টসম্যান, আমি এখানে খেলতে পারবো বা তাদের ক্রিকেটের যদি কোনো কিছু হেল্প করার প্রয়োজন হয় সেটা করতে পারবো। আমার যে এক্সপিরিয়েন্সটা আছে, যেহেতু আমি স্টিল খেলছি, ডোমেস্টিক ক্রিকেট খেলছি এবং এখনও আমার স্বপ্ন যে বাংলাদেশ টিমে খেলার, ভিসাটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে আমি দুবাইয়ের ডোমেস্টিক ক্রিকেটগুলো যদি হয় সেখানে হয়তো আমি এসে খেলতে পারবো। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু বাংলাদেশি গোল্ডেন ভিসা পেয়ে সম্মানিত হয়েছেন, যাদের মধ্যে আছেন ব্যবসায়িক আইকনও, রয়েছে চিকিৎসক, প্রকৌশলী, মেধাবী শিক্ষার্থী। তবে বাংলাদেশের জাতীয় কোনো খেলোয়াড়ের গোল্ডেন ভিসা প্রাপ্তি এই প্রথম। মোহাম্মদ আশরাফুল গোল্ডেন ভিসা পাওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য সম্মানজনক বলে অনেকে মনে করেন। প্রথমে যদি আমাদের সুপারস্টার যদি মনে করে সবাই, সেটা ক্রিকেটের জন্য আমাদের আশরাফুলি, সো সেই দিক থেকে খুব ভালো লাগছে যে আমার আশরাফুল ভাই জিনিসটা মানে ফার্স্ট উনি গোল্ডেন ভিসা রিসিভ করলো বাংলাদেশের পক্ষ হয়ে, এটা হচ্ছে যে মানে আমাদের মধ্যে সবচেয়ে পাওয়া বলতে আর কি। এটা আমরা অতি আনন্দিত, অতি খুশি দুবাই গভর্নমেন্ট যে আমাদের তারকাদেরকে আমাদেরকে বিবেচিত করছে গোল্ডেন ভিসার জন্য। সংযুক্ত আরব আমিরাতকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যেতে দেশটির সরকার বিনিয়োগ, রিয়েল এস্টেট, ট্যুরিস্ট ও রেসিডেন্সিয়াল সেক্টরকে ঢেলে সাজিয়েছে, যা সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক ক্রান্তিকাল কাটিয়ে উঠতে দারুণ সহায়তা করেছে। ইতিমধ্যে গোল্ডেন ভিসা দিয়ে সারা বিশ্বের অসংখ্য প্রভাবশালী ও নানা শ্রেণীর তারকা ব্যক্তিদের সম্মানিত করেছেন দেশটি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।